লাউ ছায়া কাটতে দেয় ওরা হায় আমার তুই বেহায়া, লাউ ছায়া কাটতে দেয় ওরা আমার তুই বেহায়া, দিকে দিকে বাচ্চা গতি হব আমি লাখো গতি, দিকে দিকে বাচ্চা গতি হব আমি লাখো গতি, ঘুমে ঘুমে পিতা শুধু স্বপ্ন দেখে যায়, আমি খরচা মাই রে আমি খরচা মাই, আমি খরচা মাই রে আমি খরচা মাই, আমি এই বাড়ির ঘর জামাই, আমি মানুষের মানুষ আছি, এই বাড়িতে ঘর জামাই আছে বলে সংসারে যাবি দিও কাজ সব আমার দিয়ে করাচ্ছে, নিচ্ছকাই এই বাড়িতে শ্বশুরকে মৃত্যু মুখে কথা দিয়েছি বলে কাজ করছি, না হলে এই বাড়ি ছেড়ে কবে পয়সা দিয়ে চলে যেত, দেখি কাঁচাকুচি হয়ে গেছে একটু কত দিতে হবে, এ রে এমনও ভাবে নি গ্রামনে লন্ডি পর্যন্ত সোজা করতে পারে, দেখি যেরকমই ময়লা সেরকমই আছে, একটুও পরিবর্তন হয়নি, শালা সার্পের দোষ না আমার কর্মের দোষ বলো দিন, যা হোক শুকো দিতে হবে একটা একটা শুকো দিতে হবে, কি ক্ষত বিক্ষত হয়ে গেছে দেখে দেখে আমার শাশুড়ি মার জিনিসটা শেষ হয়ে গেছে, দাদা ময়লা পরিষ্কার হচ্ছে না বলে কাঁটা বেড়াইতে শুধু ঘষেছি, যেখান সেখান থেকে শুধু ফেসে চলে গেছে, না এত ক্ষতি করিস তা কি হয়েছে, আমার শাশুড়ি মা আরে তোমরা না দেখলে বুঝতে পারবে না এত আমাকে ভালোবাসে, কোনোদিন তুই বলে কথা বলেন না, হে আদি বাবা রে বাবা রে বাবা রে, তুই হে আদি বাবা রে বাবা রে বাবা রে, চপ চপ দেখো হশুরাই চপ চপ দেখো হশুরাই, হাই রে হাই রে হাই রে, তবারে 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 তুহে আদি তবারে তবারে তবারে, দাদা এই আমার শাশুড়ি মা কি ভালোটাই না আমাকে বাসে, কোনোদিন তুই বলে কথা বলেন না, এই জামাই এই এত সম্মান দিল কে বলো দিদি, আমি বলেছি আমি, দেখা যা কি সম্মান দিচ্ছে, যেন মাটির ভিতরে গেড়ে দিচ্ছে, তোকে আজকের মাটির মধ্যে আমি গেড়ে দেব, কেন মা সংসারের কাজ হয়ে গেছে, আরে হয়েছে কি গো, আরে সব হয়ে গেছে শুধু এই দুটো জিনিস বাকি আছে, আরে এটা কি তোর বাবা কাটবে, কেন এগুলো সব আমার কাছ তো আমি সব তে কপি, তোমার মেয়ে আছে তুমি আছে কেচে নিতে পারুনি, আমার মেয়েগুলো কাটবে জানিস না, ভালো মাস্টার রেখেছি দামি দামি সাজেশন নিচ্ছি ডিগ্রি পারবে, আমার মেয়ে এসব কাজলে তার হাতটাই নষ্ট হয়ে যাবে, কি দরকার হাতা কাটে কাটুক সব আমার হাতে কাটে, ওনাদের দুই মার পর হাত খুব ভালো থাক, ঠাকুরের কাছে আশীর্বাদ করি, দাদা আমার বউ যখন চাকরি পাবে না পায়ের উপর পা দিয়ে শুধু বসে বসে হাম হাম করে খাবো, ইডিয়েট খেতে এসছি খাও না, আগে সংসারের কাজগুলো কর, ঠিক আছে প্রথমে জল নিয়ে আসবি তারপর ঝাড় দিবি তারপর রান্না করবি, আমি মার্কেটিং যাচ্ছি, ঠিক আছে আমি কার সাথে কথা বলছি, জামার সাথে আর গাদার সাথে কথা বলছি, আমি মার্কেটে ঘুরে এসে দেখবো তো রান্না হয়ে গেছে, আর যদি না হয়, আর যদি না রান্না হয় শাশুড়ি হয়ে জামাই যেমন আছাড় মারবো পোটা ছিটকে বেরিয়ে যাবে, তো হে আদি বাবা রে বাবা রে বাবা রে, আচারে মেরে পোঁটা বার করে দেবে যেন বাবার ছেলে পেয়েছে, সোনার সংসার ছেড়ে শ্বশুর বাড়ি আছে পোঁটা বার করে দেওয়ার জন্য, তোমরা হাসছ আমার পোঁটা বের করে দিচ্ছে আর তোমরা হাসছ, আরে এক যে এরকম শাশুড়ি হাতে তোমার ঘর জামাই থাকো তোমাদের পোঁটা বার করে দেবে, কি দরকার দরকার কাজ করতে হবে, কাজ করলে এ মাল সব ঠিক থাকবে, হ্যাঁ কি বললো জল আনতে হবে, যাই গিয়ে জলটা আনি, থাপ খাতে কাজ করা অনেক ভালো বাবা চলে যায়, তারপরে কি বললো জলটা এনে রান্নাটা সারতে হবে, আমার শাশুড়ি আর আমার বউ এসে ঘরে চেয়ারে বসে না পায়ের উপর পা দিয়ে শুধু হাম হাম করে খাবে, যাই চলে যাই জলটা এনে রান্নাটা সারি, আমি খরচা মাই রে আমি খরচা মাই,
আমি খাজামাই রে, আমি খাজামাই, আমি খাজামাই রে, খাজামাই, আমি খাজামাই রে, আমি খাজামাই। আমি তোমাকে খুব ভালোবাসি জানো, তাই কেন জানো, কেন টাকার আশায়, মানে যতদিন তোমার টাকা থাকবে হ্যাঁ আমি থাকবো, আজ তোমার টাকা নি আর ই অধমনে। আরে দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। এই তুমি কি বললে, টাকা? তাহলে এতদিন তুমি আমার টাকাকে ভালোবাসলে, আমাকে ভালোবাসোনি? নো, টাকার জন্য আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? করলাম। ইউস্কা, এই কি তুমি আমার ভালোবেসে মেরেছো না আর কি করে মেরেছো? আরে আমি তোমায় ভালোবেসে মেরেছি, তাই তুমি বেঁচে গেলে, কারণ আমি আর কি পছন্দ করি না। এই যে কাছে এসো না, যাও। আরে এসো, এই তুমি রাগ করছো কেন? হ্যাঁ মারছে। আরে বোকা, আমি তোমায় কেন মারলাম বলো তো? কেন? যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বেশি চর্চা করে। আমি তোমাকে খুব ভালোবাসি জানো, ওমা তাই? কাছে এসো, কাছে যাবো। এই মাস্টার, মাস্টার, এই মাস্টার, এত বড় সাহস আমার বাড়ি আছো, আমার চোখের সামনে আমার মেয়েকে মারছো কেন? কেন মারবো না? কেন মারবি? তোমার মেয়ে সাহসা নিতে পারছে না তাই মারছে। আমার পেটের মেয়ে হয়ে তুই সাহসা নিতে পারছিস না? আরে বাবা, তোর মতো করে বয়স আমার ছিল, এইরকম সাহসের কত গিলে খেয়ে নিয়েছি, আমার পেটের মেয়ে হয়ে সাহসা নিতে পারছি না, আগে সুসুর করে নে। মামি তুমি কেন বুঝতে পারছো না? কি এই সাজেশন? সে সাজেশন না। ও মাস্টার, তোমার জামা গো, জামানি, জামা নেই মানে হাত আছে, বডি নেই? হ্যাঁ। আরে কেন? ওই কোড়া কোড়া শাসান দিচ্ছি, বাচ্চা মেয়ে নিতে পারছে না তাই মারছে। ওমা, তোমার মেয়ে সাজেশন নিতে পারছে না ওই জন্য মাস্টার মারছে? আমি এখানে বাড়ির চাকর কি করবো, যাই চলে যাই, বাড়ির কাজ বাজ সারি চলে। দাদা তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? আজকে আমার এত বড় সর্বনাশ করে আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ? এই সর্বনাশ মানে জানো মামি, অনেকদিন ধরে তোমাদেরকে একটা কথা আমি গোপন করে রেখেছি। আরে ভাই খুলে বল তো, ওর অরুজাত সন্তান আমার গর্ভে। ডলি সন্তান
আমার গর্ভে জানোর একটা কি বাবা বলা ভুল হচ্ছে রে, আমার সন্তান দলের গর্ভে। ও মা, এই মাস্টার কি বলছে? এই মাস্টারের সন্তান তোমার মেয়ের গর্ভে মানে? দাদা, এই বাড়িতে আমি 3 বছর ঘর জামাই হয়ে আছি, আমি বাবা হতে পারিনি। মাস্টার 2 দিন আসতে পারেন, বাবা শেষে বসে আস। এই কি তোর ডিগ্রি আছে? ওই এই বাবা হতে গেলে ডিগ্রি লাগবে, হ্যাঁ, না হলে বাবা হওয়া যাবে না। না রে, খালি করে ছেভরা করে চলে যায় মাস্টার। ওরে সিগন্যাল না পে ম্যাডাম, সিগন্যাল না পে ম্যাডাম, ঠোপকেছে বাম্পার, ও চাকা হবে যে পাঞ্চার। মাস্টার, আমি এতদিন যে কাজটা করতে পারিনি সেই গ্যাপটা তুমি পূরণ করে দিবে? করলাম। খালি কলসি ভরা করে চলে যায় মাস্টার। সিগন্যাল না পে ম্যাডাম, সিগন্যাল না পে ম্যাডাম, ঠোপকেছে বাম্পার, চাকা হবে যে পাঞ্চার, খালি কলসি। দেখো বলো, আমি তোমার বাবার পছন্দ করা ছেলে, তাই তুমি আমাকে মেনে নাওনি। তোমার মার পছন্দ করা ছেলের সঙ্গে তুমি প্রেম করেছো, তার পরিণাম তুমি তো পেয়েছো। জীবন যৌবন সব দিয়েছি তোমার ভালোবেসে, আমার দখল করা 5টা জমি এই শালা দিল চষে। ও মাই ডিসগাস্টিং। এর মানে? মানে আমার কাছে তুমি শাসন করছো। দাদা, আমার চাষের জমি আমি নামতে পারিনি, বাবু ধান ফলিয়ে বসে আছে। আর সুযোগ বুঝে আমি ওকে দিলাম সাজেশন। তোর ভুল সাজেশনে ওরে কেটে নেব কান। মায়েরা তুই আমার কান কাটিনি? না, নাকটা কাট। তুই যা অপরাধ করেছিস তোর চোখ দুটো তুলে নেব। জীবন যৌবন সব দিয়েছি তোমায় ভালোবেসে, আমার দখল করা 5টা জমি শালা দিল চষে। সুযোগ বুঝে আমি ওকে দিলাম সাজেশন। তোর ভুল সাজেশনে ওরে কেটে নেব কান। কেটো হয়ে কেউ দেশে যে, কেটো হয়ে কেউ দেশে যে, সবল মারে গো সবাই। খালি করছি আমার কি সব প্রকাশ করলো? আমি একটা দুধ কোলা দিয়ে কাল সব পুষেছি। মা গো মা, আমি কাল সব নয়, তুই কে রে? আমি তো কোষা। চরিত্রহীন মহাপুরুষ ভাঙ্গ সুখের ঘর, ওরে স্বার্থ পেলে যাবে ভুলে, এই আপন হবে পথ। ও মাই গড গড, এর মানে কি? মানে কানের কাছে বেকর বেকর করছো। দেখো, যতদিন তোমার রূপ যৌবন টাকা পয়সা থাকবে না, হ্যাঁ, এরকম ভদ্রলোকেরা তোমার কাছে কত আসবে যাবে, যখন এসব কিছু শেষ হয়ে যাবে না, এই অদম ছালা তোমার কাছে কেউ থাকবে না। তোমার একটা ভুলের জন্য এই হারাবে দুকুল। মা, এখনো সময় আছে, জামাই বলে মেনে নাও। চরিত্রহীন মহাপুরুষ ভাঙ্গা সুখের ঘর, স্বার্থ পেলে যাবে ভুলে, আপন হবে পর। তোমার একটা ভুলের জন্য এই হারাবে দুকুল। আর মহাদেব রচনা আমার ক্ষমা করো না, বিদায় নেব এবার। ও মাস্টার, আর কোথায় যাচ্ছ? কোথায় কেন, ঘরে চলে যাচ্ছ? আরে ঘরে গেলে হবে নাকি? কেন, কি খেলে কি মাগলে এক্ষুনি চলে যাচ্ছ? অনেক কিছু খেয়েছি শুধু তোমাদের মতো মাস্টারদের জন্য, শুধু তোমাদের মতো মাস্টারদের জন্য কত ছাত্রী ধর্ষিত হয়ে রাস্তায় পড়ে আছে, শুধু তোমাদের মতো মাস্টারদের জন্য আজ নবজাতক শিশুকন্যা ধর্ষিত হয়ে মাথা কাটা হয়ে রাস্তায় পড়ে আছে। তুমি মাস্টার নয়, মাস্টার নামে একটা কলঙ্ক। মাস্টার কেন তুমি? তাহলে তুমি কে? আমি ট্রেনে হকারি কর্তা। কি বেস্তে? ওই সেফটি। ও ভগবান, আমি এতদিন টাকা পয়সা কার পিছনে খরচ করলাম? কেন, আমার সংসারের পিছনে। এই জানো আর সংসার মানে? আমার বউ বাচ্চা সব আছে। ও ভাই কোটি, তুই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিচ্ছিস জানো আর অসভ্য। শাশুড়ি মা, নেকামো মেরো না। যতদিন তোমার মেয়ের টাকা ছিল আমি ছিলাম, আজ তোমার মেয়ের টাকা নেই আর এ অধমনে। ও মাস্টার, শালা মারবে নাকি রে? শালা মাস্টার বলে মেরে কি করে? দেখো আমার ক্ষতি করে ফেলে আমার রাজ দিচ্ছে, এর অল্প চাল্লা হবে না। ঠিক বলে এর আজকে মেরে কি রূপ ধারণ করে তুই? দেখো এই এত শিক্ষা দিয়ে তবু তোর হয়নি না? তোরকে আজ মেরে গাল ফাটিয়ে দেবো। আর আমাকে মারিস না সোনা রে, তোর বউটা দেখতে বিউটিফুল। জানোয়ার অসুখ একটা। এরা চিরে চিরে তোর শাউলিটা কি? ঠান্ডা 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 ঠান্ডা
আমি কি করলাম, আমি মা হয়ে নিজের মেয়ে জীবন নষ্ট করে দিলাম। আমি কেন এই ভুল সিদ্ধান্ত হয়ে গেলাম, আমার মেয়েকে কেন আমি নিজ হাতে শেষ করে দিলাম। আমার টাকা পয়সা সম্পত্তি যা আছে আজ থেকে আমি তোমায় দিলাম। নামা, তোমার কাছ থেকে আমি এসব কিছু চাইনি, চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা। সেই ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো মা। তোমার জামাইকে সবসময় তুমি চাকর ভেবেছো, সেই চাকরটা না আজ তোমার মেয়েকে চিরদিনের মতো মুক্তি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মা। যেও না বাবা, তুমি যেও না, ভুল করেছি আমি, তার সাথে কেন আমার মেয়ে পাবে। আমি এতদিন তোমাকে জামাই বলে স্বীকার করিনি, আজ আজ তোমাকে আমি জামাই বলে স্বীকার করে নিলাম। আমি মা হয়ে যা অপরাধ করেছি, তোমার কাছে মেয়ের হয়ে ভিক্ষা চাইছি। আমার মেয়েকে দাও বাবা, মা আমার মেয়েকে তুমি নতুন জীবন দাও ফিরিয়ে বাবা। ওকে তুমি ছেড়ে যেও না, ওকে তুমি ছেড়ে যেও না মা। ওগো, আমি না জেনে না বুঝে তোমায় অনেক কটূক্তি করেছি গো, তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা সেইজন পায় যে ভুল করে ভুল স্বীকার করে, ক্ষমা সেইজন পায় যে না জেনে ভুল করে, আর ক্ষমা সেইজন পায় না যে জেনে শুনে ভুল করে। তুমি জেনে শুনে ভুল করেছো গো, ক্ষমা তুমি আমার কাছ থেকে কোনোদিন পাবে না গো, ক্ষমা তুমি কোনোদিন পাবে না। সেই শপথের মালা খুলে আমারও গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমারও গেছো যে ভুলে, তোমারে প্রভু দেখি বারে বারে আজ শুধু দূর থেকে, আমারে পথ আধারে আছে রে দেখে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে দেখে। আজ থেকে তোমার আমার পথ আলাদা হয়ে গেছে গো, আজ থেকে তুমি আমার ভালোবাসা কোনোদিন পাবে না। আমার ভালোবাসা তুমি কোনোদিন পাবে না। আমাকে ছেড়ে দিও না, আমাকে ছেড়ে দিও না সুজন। না, ওই নামে তুমি আমাকে কখনো ডাকবে না, আমার নাম না তোমার মুখে শোভা পায় না। তুমি নারী নয়, তুমি একটা নাগিন। কথায় বলে না সবাই যদি নারী হবে নাগিন হবে কে? কত নারীর হাতে স্বামীর জীবন গিয়েছে, তাদের বুকটা ঢাকা পেটটা ফাঁকা লজ্জা করে না, হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা। হাই রে নারী বলবো কত ইয়েদের গুণগান, বিয়ের আগে হচ্ছে রে দু তিনটে সন্তান, এরা হলো সতী নারী স্বাধীন ভারতবর্ষে। এদের জন্য কত শিশু পরিচয়হীন হয়ে ঘুরছে, পরিচয়হীন হয়ে ঘুরছে, পরিচয়হীন হয়ে ঘুরছে। ও, তুমি আমায় মানতে পারলে না তো? তুমি আমার স্বামী হয়ে যদি আমায় না মানো তাহলে বলো না এই লোকসভা কি আমায় মেনে নেবে গো? আমায় কেউ মানবে না গো, আমায় কেউ মানবে না। তাই তো তোমার সামনে আমি আমি আমার নিজের জীবন শেষ করে দেব। একটা মানুষের জীবন দানের অধিকার আছে, কিন্তু জীবন কেড়ে নেওয়ার অধিকার নেই। আরে তোমার উপরে ঘৃণা লেগেছে বলে তোমার নিজের জীবন তুমি শেষ করে দিতে চাইছো, কিন্তু তোমার গর্বে যে সন্তান আছে সে তো কোনো অপরাধ করেনি, সে তো একদিন এই পৃথিবীর আলো বাতায় দেখতে চায়। তবে কেন কেন তুমি তোমার সঙ্গে ওকে শেষ করে দিতে চাইছো, কেন কেন কেন? তোমার যে গর্বে সন্তান আছে না, ও আজ থেকে আমার পরিচয় মানুষ হবে গো, আজ থেকে আমার পরিচয় মানুষ হবে, আজ থেকে। তুমি কি বললে, আমার গর্ভে যে সন্তান আছে সে তোমার পিতৃ পরিচয় মানুষ হবে? হ্যাঁ গো। ওগো, তুমি যে কত মহ, তুমি যে কত মহান, জানো আমার এই দু চোখ দিয়ে তোমায় নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। যদি ও চোখের রোশনি জ্বালো শুধু একবার, শুধু একবার ও চোখের রোশনি জ্বালো শুধু একবার, বাঁচতে ওই প্রেমহীন চোখের পলু চাই না, বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই।
Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.